কাজ করি, আবার বাচ্চাটাকে রাত রাত সমস্যা কি হয়, দেখো বাচ্চাটার বাইরে থাকলে কেউ কাছে আমার তো অসুবিধা হয় যে বাচ্চাটা কোথায় গেল না গেল, কে মারছে না কাঁদছে না কিছু করছে। ঘরের মধ্যে যে কাজ করি বাচ্চাটাকে তো আর নিয়ে যেতে পারি না, না বাইরে থাকে বাচ্চারা খেলে ধুলে, কেউ হয়তো মারধর করলো না কোথায় চলে গেল, এইটা টেনশন হয় বাচ্চাটাকে নিয়ে। না মেয়েকে দেখার আমার কেউ নেই, আমি একাই। আমার একটা বন্ধু বলেছিল যে বাচ্চাটাকে তুমি এই সেন্টারে দিয়ে দাও, তারপরে আমি দাদার সাথে কথা বলেছিলাম, তারপরে এখানে এসে দিয়ে গেছি। বলছি বাচ্চাটাকে এখানে পাঠানোর পরে অনেক সুবিধা হয়েছে আমার, কেন বাচ্চাটাকে ওখানে রাখলে আমি কাজ করতে পারতাম না, অসুবিধা হতো। এখানে পাঠালে আমি নিশ্চিন্তে থাকতে পারি যে না আমার বাচ্চাটা ভালো জায়গায় আছে, আমার কোনো অসুবিধা নেই। আর বাচ্চাটা আমার সেন্টারে থাকলে আমার কোনো টেনশন হয় না, খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু ঠিক আছে। বাড়িতে থাকলে তো টেনশন হতো, এখানে থাকলে আমার বাচ্চার কোনো টেনশন হয় না। আমার এখানে পাঠানোর পরে আমার বাচ্চা অনেক পরিবর্তন হয়েছে, কথাবার্তারা বদমাশি বুদ্ধিটা আগে যেরকম ছিল ওরকম করে না, এখন কথাবার্তা কেউ সবারই সাথে ভালোভাবে কথা বলে, বা তো ঘরে থাকলেও পড়াশোনাটা একটু করে,